নমস্কার, ওয়েলকাম টু নুরিতাস কিচেন। আজ আমি আপনাদের সামনে করে দেখাবো চিংড়ি মাছের পকোড়া। চলুন তাহলে একবার দেখে নেওয়া যাক কেমন করে আমরা রেসিপিটা তৈরি করলাম। যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। আমি এখানে 200 গ্রাম মতন কুচো চিংড়ি ব্যবহার করেছি। তার সঙ্গে যোগ করে দিচ্ছি 4 চামচ মতন বেসন। তার সঙ্গে দিলাম 2 চামচ মতন চালের গুঁড়ো। এর সঙ্গে দিচ্ছি 2 থেকে 3টে লঙ্কা আর 1/2 টিস্পুন মতন নুন আর 1 চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো। লঙ্কাটা কিন্তু আমি আগে থেকে কুচো করে রেখেছিলাম। এবার সবকটা উপকরণ আমরা একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, খুব ভালো করে মেখে নেবেন যাতে কোনো দলা ভাব না থাকে, না হলে কিন্তু বড়াটা করার পরে আপনাদেরই খেতে খারাপ লাগবে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে আমার রান্নার সব নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান। এবার আমরা এর মধ্যে যোগ করে দিচ্ছি 2 চামচ মতন মাস্টার্ড অয়েল দিয়ে আরেকবার মেখে নিয়ে এবার আমরা এটাকে রেখে দেব। আধা ঘন্টা মতন রেখে দেবেন যাতে ভালো করে মিশ্রণটা ভিতর থেকে তৈরি হয়ে যায় ভাজার জন্য। আমি একটা কড়াইতে তেল গরম করে 4 টিস্পুন মতন হোয়াইট অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমরা একে একে বড়াগুলোকে ছেড়ে দেব। এই যে আমরা যে আকৃতি দিয়েছি, ডিম্বাকৃতি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন গোল, লম্বা, চৌকো, যেটা আপনাদের দেখতে ও খেতে ভালো লাগবে সেটাই কিন্তু আপনারা দেবেন। আর রান্নাটা করার সময় অবশ্যই কিন্তু ফ্লেমটা রাখবেন কমের দিকে, না হলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে, ভিতর থেকে কিন্তু পুরোপুরি কাঁচা থাকবে, যেটা কিন্তু আপনাদের খেতে একদমই ভালো লাগবে না। তাই আজ কমিয়ে আস্তে আস্তে ভালোভাবে ভেজে নিন। এখন শীতকাল পড়ে গেছে, আপনারা কিন্তু ছোট থেকে বড় সবাই এটাকে সন্ধ্যাবেলার জলখাবারে অথবা সারাদিনের যে কোনো সময় খুব ভালোভাবে এনজয় করতে পারেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে জানান। আর আজকেই বাড়িতে রান্না করুন আর আমায় কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। আমাদের রান্না প্রায় শেষের দিকে, এবার আমি একটা পাত্রে কাসুন্দি আর একটা পাত্রে টমেটোর সস দিয়ে গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তার সঙ্গে আপনারা স্যালাড হিসাবে শসা, পেঁয়াজ যা খুশি নিতে পারেন। আমি এখানে শুধু শসাই ব্যবহার করেছি, পেঁয়াজ নেইনি, কারণ কাঁচা পেঁয়াজ খেতে আমার খুব একটা ভালো লাগে না। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার, আই লাভ মাই ইন্ডিয়া। আমরা আশা করব আপনারা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবেন। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা নতুন ভিডিও বানানোর আপনাদের থেকে আরও ইন্সপিরেশন পাবো। চলুন তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।